স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি। পাশ্চাত্য প্রযুক্তির ব্যাপক উন্নতি সত্ত্বেও তৃতীয় বিশ্বের প্রায় 80% মানুষ এর সুফল পাচ্ছে না, কারণ তৃতীয় বিশ্বের নিজস্ব প্রযুক্তির অভাব। দেশীয় সমস্যা সমাধানে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের ব্রত নিয়ে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন অনেক গবেষক। বাংলাদেশের অধ্যাপক ডক্টর সিদ্দিক ইরব্বানী তাদেরই একজন। 1974 সনে যুক্তরাজ্যে পিএইচডি করতে যাই, তো সেখানে দেখি জীবনে দৈনন্দিন প্রয়োজনে কেউ না কেউ কিছু একটা প্রযুক্তি উদ্ভাবন করছে, তারপর সেটাকে আবার তৈরি করে বাণিজ্যিকভাবে বাজারে ছড়িয়ে দিচ্ছে, ফলে সবাই সে প্রযুক্তির সুফল পাচ্ছে। আমাদের দেশের মানুষের জীবনে মান উন্নত করতে হলেও তো প্রযুক্তি লাগবে, তো সেটি কে করবে? আমাদেরকেই করতে হবে। তাই 1978-এ পিএইচডি শেষ করার পর আমি সরাসরি দেশে চলে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলামের উৎসাহে আমি চিকিৎসায় পদার্থবিজ্ঞান গবেষণায় যোগ দিই। সূর্যের তাপে পানি জীবাণুমুক্ত করার মতো সহজ প্রযুক্তি থেকে শুরু করে মস্তিষ্ক, স্নায়ু এর যে জটিল সূক্ষ্ম বৈদ্যুতিক সংকেত, এগুলো সবগুলো পরিমাপ করার যে প্রযুক্তি, সেটি আমরা আয়ত্ত করি। 2008 সনে নতুন বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ গড়ে তোলার পর থেকে আমাদের কাজগুলো একটা নতুন মাত্রা পায়। গবেষণা করতে গিয়ে আমরা উপলব্ধি করি যে আমাদের এই ফলাফল যদি বাণিজ্যিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া না যায়, তাহলে শত গবেষণা কোনো কাজে আসবে না। আমাদের গবেষণার ফসল যন্ত্রপাতি উৎপাদন করে জনগণের কাছে পৌঁছানোর জন্য আমার তরুণ সহযোগীদেরকে নিয়ে বাইবিট লিমিটেড নামে একটি অংশীদারবিহীন কোম্পানি প্রতিষ্ঠা করি। এর মুনাফা কোনো ব্যক্তি নিতে পারবে না। উদ্দেশ্য, সবাই যেন মানুষের কল্যাণে কাজ করে, মুনাফার উদ্দেশ্য নিয়ে নয়। যে আজকে যে মানুষে মানুষে বিশাল বৈষম্য, এর মূলে পাশ্চাত্যের উদ্ভাবন করা পেটেন্টের একটা বড় ভূমিকা রয়েছে। এজন্য আমরা স্থির করি যে আমাদের কোনো উদ্ভাবনের পেটেন্ট আমরা করব না, বরঞ্চ আমরা চাই যে সমস্ত পৃথিবীর বঞ্চিত মানুষেরা আমাদের এই উদ্ভাবনের উপকার পাক। বাইবিটের বাজারজাতকৃত পণ্যগুলোর মধ্যে অন্যতম অতিরিক্ত হাত পা ঘামার চিকিৎসা যন্ত্র অ্যান্টিসোয়েট, হার্টের রোগ নির্ণয় যন্ত্র কম্পিউটারাইজড ইসিজি, ডায়াবেটিক রোগীর পায়ের চাপ নির্ণয় যন্ত্র ডাইনামিক পেডোগ্রাফ, ফিজিওথেরাপির মাসল ও নার্ভ স্টিমুলেটর এবং টেলিমেডিসিন সিস্টেম। বাইবিট শুধু প্রযুক্তি উদ্ভাবনকারী একটি প্রতিষ্ঠান নয়, বাইবিট একটি জীবনবোধ, একটি দর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাইবিটের পারস্পরিক সহযোগিতায় এই দর্শন ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। বাইবিট লিমিটেড, দেশের প্রযুক্তি মানুষের জন্য।